আমি আমার আজকে চতুর্থ শ্রেণী বাউবি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হয়েছি। তো সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো আমরা এই যে 2020টাকে অনেক কষ্ট করে পার করলাম, তারপর আমরা 2021 সালে পদার্পণ করেছি। এই 21 সালটা যেন আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসে, এবং আমরা যে এতক্ষণ পর্যন্ত মানে এতদিন পর্যন্ত সুস্থ আছি সেজন্য আমরা মহান আল্লাহর কাছে সবাই শুকরিয়া জানাই। সবাই আমার সাথে একবার বলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাউবি অধ্যায় হচ্ছে আমাদের পরিবেশ ও সমাজ, পৃষ্ঠা নম্বর 2। তোমাদের সামনে বই এখনো যদি খোলা না থাকে, আমি সবসময় কিন্তু বলি তোমাদের সামনে যখনই তোমরা ভিডিওটা দেখবে তার আগে তোমরা দেখবে তোমাদের সামনে বই আর খাতা কলম আছে কিনা, কারণ বই খাতা ছাড়া কিন্তু ক্লাসটা ফলপ্রসূ হয় না। আমি সবসময় তোমাদের এই কথাটা বলি, তাহলে তোমরা দ্রুত বই খাতাটা নিয়ে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য প্রস্তুত হও। ঠিক আছে, আচ্ছা আমি এবার শুরু করছি। আজকে দেখো আমি বোর্ডে কিন্তু অলরেডি লিখে দিয়েছি তোমাদের এই দুই পৃষ্ঠা থেকে তোমরা কি কি শিখতে পারবে, তার শিখন ফলটা আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা আজকে শিখতে পারবে প্রাকৃতিক পরিবেশ কি নিয়ে গঠিত। ঠিক আছে, কি বললাম, প্রাকৃতিক পরিবেশ কি নিয়ে গঠিত, প্রকৃতির উপাদান কি কি, প্রকৃতির উপাদান কি কি, বিভিন্ন অঞ্চলের পরিবেশের মধ্যে ভিন্নতা জানতে পারবে, আবার বিভিন্ন অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্য বা বৈচিত্র্য কি আছে সেটাও তোমরা আজকে শিখতে পারবে। তো আসো এবার আমি তোমাদের আলোচনায় যাই। প্রথমে আমি বলছি যে প্রাকৃতিক পরিবেশ কি নিয়ে গঠিত। এখানে কিন্তু পরিবেশ কি নিয়ে গঠিত সেটা আমরা কিন্তু আগে শিখেছি ক্লাস থ্রিতে। এখন তার সাথে দেখো প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক কথাটা যুক্ত হয়েছে, প্রাকৃতিক পরিবেশ কি নিয়ে গঠিত। সাধারণত প্রাকৃতিক পরিবেশ যেহেতু প্রকৃতির সাথে সম্পর্ক, তাহলে প্রকৃতির যে উপাদানগুলো সেগুলো নিয়ে কিন্তু প্রাকৃতিক পরিবেশ গঠিত। আবার রিপিট করছি যে প্রাকৃতিক পরিবেশ কি নিয়ে গঠিত, প্রকৃতির উপাদান নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। সেকেন্ড প্রশ্ন, প্রকৃতির উপাদানগুলো আবার কি কি। প্রকৃতি তার মানে আমি ঘরের কথা বললাম, বাইরে প্রকৃতি, প্রকৃতির মধ্যে তোমরা একবার চোখ দিয়ে দেখো বাইরে কি কি দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা বাইরে দেখো, গাছপালা, সূর্যের আলো, মাটি, পানি, পশু পাখি, তারপরে আশেপাশে ঘর বাড়ি, এগুলো নিয়ে কি প্রকৃতি। তাহলে এগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রকৃতির উপাদান, এইগুলো প্রকৃতির উপাদান নিয়ে যে পরিবেশটা গঠিত সেটা প্রাকৃতিক পরিবেশ। এরপরে দেখো বিভিন্ন অঞ্চলে পরিবেশের ভিন্নতা, বিভিন্ন অঞ্চলে পরিবেশের ভিন্নতা, কোনো কোনো অঞ্চলে মনে করো অনেক শুষ্ক যেমন মরুভূমি, কোনো কোনো অঞ্চল অনেক শুষ্ক তেমন মরুভূমিতে কিন্তু কোনো রকম বৃষ্টি হয় না, আবার কোনো কোনো অঞ্চল দেখতে পাবে তুমি তুষারে ঢাকা, তার মানে কি তুষার মানে কি হালকা বরফ, ওখানে কিন্তু একদম তুষারে ঢাকা পড়ে যায়, সেখানে অনেক শীত। তা যে অঞ্চল ঠান্ডা থাকবে বা তুষার থাকবে সেটা তো অবশ্যই শীত থাকবে, আবার যে অঞ্চল গরম বৃষ্টি হবে না সেটা তো অবশ্যই গরম থাকবে। তো এটা হচ্ছে আমাদের পরিবেশের ভিন্নতা। এখন দেখো তোমাদের যেটা জানাচ্ছি বিভিন্ন অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্য, বিভিন্ন অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্য বা বৈচিত্র্যতা, কোনো কোনো অঞ্চল মানে কোনো কোনো মানে কি উত্তর অঞ্চলে, উত্তর অঞ্চলে ভূমি, উত্তর অঞ্চলের ভূমি উঁচু, উত্তর অঞ্চলের ভূমি উঁচু, এখানে নদ নদীর সংখ্যা অনেক কম, বুঝতে পেরেছ, আর দক্ষিণ অঞ্চলের ভূমিটা একটু নিচু, এদিকে এই দক্ষিণ অঞ্চলের ভূমিটা নিচু এবং নদ নদীর সংখ্যা অনেক বেশি, যেই কারণে দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতাটা বেশি, কারণ যেহেতু নদ নদী যেখানে আছে সেখানে বন্যা হওয়ার প্রবণতা বেশি, আর উত্তর অঞ্চলে নদ নদীর সংখ্যা কম সেখানে তেমন বন্যা
প্রবণতা নেই তাহলে এই যে এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্য বা বৈচিত্র্যটা ঠিক আছে আজকে তোমাদের এই চারটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি সবাই একটা স্বচ্ছ ধারণা পেলে এবং আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে এই কাজটা আমি তোমাদের দিয়ে যাচ্ছি এটা তোমরা খাতায় তুলবে এবং এটা আমি যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে তোমরা উত্তরগুলো লিখবে এতে হবে কি তোমাদের পড়াটাও হয়ে গেল এবং মেমোরিতে সেটা অনেকক্ষণ থাকবে বিদায় নেওয়ার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলতে যাচ্ছি একটা হচ্ছে যে এই যে মহামারী শুরু হয়েছে বিশ্বে এখন পর্যন্ত আমরা এটার দেখতে পাচ্ছি প্রমাণ কিন্তু তোমরা এই যে এই করোনার জন্য যে স্বাস্থ্যবিধিটা আমরা প্রথম থেকে মেনে আসছি এখনো পর্যন্ত আমরা এটা মেনে যাব কিন্তু তোমরা খুব সাবধানে থাকবে বাইরে যাওয়ার সময় মাস্ক অবশ্যই ব্যবহার করবে বাসায় এসে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড হাতটা ধুয়ে নেবে তারপর তোমরা অন্য কিছু ধরবে এর আগে তোমরা কিছু ধরবে না আর আরেকটা কথা যেটা তোমরা বড়দেরকে অবশ্যই রাস্তায় বা বাড়িতে দেখা হলে তাদেরকে সালাম দেবে বাবা মার কথা শুনবে এবং সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সেই পর্যন্ত অপেক্ষা থাকো এবং আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই অধ্যায়ের পরবর্তী পৃষ্ঠা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আল্লাহ হাফেজ